যারা দাবি করেন যে বাইবেল পরিবর্তিত হয়েছে তারা প্রধান ইসলামী তাফসীরবিদদের লেখায় কোনো সমর্থন পায় না। তাদেরই মধ্যে একজন দিয়ে আমি শুরু করতে চাই, যিনি ইসলামের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ। আমি আবদুল্লাহ বিন আব্বাস নিয়ে কথা বলতে চাই। আবদুল্লাহ বিন আব্বাস সাধারণ কেউ ছিলেন না, তিনি সাহাবাদের মধ্যে একজন। তিনি একজন সাহাবি, তিনি মুহাম্মদের আপন চাচাতো ভাই ছিলেন। ইবনে আব্বাস বলেন, তাহরিফ শব্দটি দিয়ে বোঝানো হচ্ছে একটি জিনিস তার মূল জায়গা থেকে পরিবর্তন করা, এবং আল্লাহর কাছ থেকে যা আসে তা কোনো মানুষের দ্বারা পরিবর্তন করা সম্ভব নয়। তাই ইহুদি খ্রিস্টানগণ শুধুমাত্র আল্লাহর কালামের অর্থ পরিবর্তন করতে পেরেছে। আরেকটি গ্রন্থে ইবনে আব্বাসের কথা পুনরাবৃত্তি হয়েছে, এরা কালাম বিকৃত করেন, কথাটির মানে এরা তার অর্থ পরিবর্তন করেন, কিন্তু আল্লাহর কিতাবের একটিমাত্র শব্দ পর্যন্ত পরিবর্তন করতে কারো ক্ষমতা নেই। এর অর্থ হচ্ছে যে এরা কালামের ভুল ব্যাখ্যা করেন। ইবনে কাসির ইবনে আব্বাসের এই বাক্য উল্লেখ করেন আল্লাহর কিতাবগুলোর প্রসঙ্গে, সেগুলো এখনও সংরক্ষিত এবং সেগুলো পরিবর্তন করা অসম্ভব। ইবনে আব্বাস আমাদের কি বলছেন? মূলত তিনি বলছেন, তাহরিফ দ্বারা বোঝানো হচ্ছে কিতাবের শব্দের পরিবর্তন নয়, বরং শুধুমাত্র এর ব্যাখ্যার পরিবর্তন। এই হলো একজন সাহাবীর সাক্ষ্য, একজন সাক্ষী মুহাম্মদের আপন চাচাতো ভাই। তাই আমাদের মনে রাখা উচিত যে তার মতো একজন, যাকে অন্যান্য তাফসীরবিদদের ঊর্ধ্বে গণ্য করা হয়, তিনি কোরআন প্রথম অবতীর্ণের সময় কাছে ছিলেন, শুধু তাই নয় বরং একজন সাহাবা হিসেবে অধিষ্ঠিত ছিলেন। তার তাফসীর হলো এই যে আল্লাহর কালাম পরিবর্তন করা সম্ভব নয় এবং কোনো তাহরিফ বিল লাফজ হয়নি, অর্থাৎ শব্দের পরিবর্তন শুধুমাত্র তাফসীর বিল মাহনে। এরপরে আরেকজন প্রাচীন তাফসীরবিদের সাক্ষ্য আমাদের আছে, তাবারি আলী তাবারি। বাইবেলের তাহরিফ হর সম্পর্কে তিনি বলেছেন, তাবারি এই অভিযোগ এইভাবে ব্যাখ্যা করলেন যে তৎকালীন ইহুদি ও খ্রিস্টানগণ তাদের কাছে সংরক্ষিত কিতাবগুলোর আসল অর্থ সঠিকভাবে বোঝেননি, এই জন্য এরা প্রায়ই সেগুলোকে ভুল ব্যাখ্যা করতেন। যদিও তাবারি নিজেই ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে লিখতেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তিনি একবারও এদের কিতাবে লেখা পরিবর্তন করার অভিযোগ করেননি। তাবারির পরে ইমাম ফখরুদ্দিন আল রাজির কাছেও আমরা আরেকজনের সাক্ষ্য পাই যে কিতাবগুলোর তাহরিফ কখনো কোনো লেখার তাহরিফ লেখার পরিবর্তন নয়, বিশেষ করে তার তাফসিরে। এর সুরাতুল বাকারার আয়াত 75 সম্পর্কে তিনি দাবি করেন ইমাম রাজির যুক্তিতে যে লেখার পরিবর্তন, অর্থাৎ সেই অভিযোগ যে এরা লিখিত কিতাব পরিবর্তন করেছেন, সেটা করা অসম্ভব এবং আমি তার উদ্ধৃতি দিচ্ছি, যদি আল্লাহর বাণী হয় তবে অসম্ভব যা বহু সংখ্যক মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে কোরআন আবির্ভাবের মতো। এবং সবাই জানে যে আল্লাহ তাআলা ইঞ্জিল শরীফ বহু মানুষের কাছে প্রকাশ করেছেন, কারণ কোরআনে ইঞ্জিল সম্পর্কে বলা হয়েছে যেমন করে তৌরাত সম্পর্কে বলা হয়েছে যে সেটা পথনির্দেশ, সেটা আলো, সেটা আল্লাহর একটি রহমত সমস্ত মানব জাতির জন্য। তাই সেটা সবার কাছে প্রকাশিত হলো, এবং তা এমন বেশি বেশি করে প্রকাশ পেয়েছে যে ইমাম রাজি বলেন, যখন আল্লাহ এমনভাবে কাজ করেন তখন তিনি এত বেশি লোকের কাছে একটি বাণী প্রকাশ করেন, সেই বাণী পরিবর্তন করা অসম্ভব হয়ে যায়। ইমাম আল রাজি আরও বলেন, এমন কোনো দাবি নাই যে এরা কোনো বিশেষ শব্দ কিতাব থেকে তুলে দেয়। আমি আরেকজন গুরুত্বপূর্ণ ব্যাখ্যাকারীর কথা বলবো। ইসলামে আরেকজন তাফসীরকারক ইবনে তাইমিয়া, মূলত তিনি যেটা আমাদের বলেছেন সেটা হলো যে যে কিতাবগুলো সংরক্ষিত করা হয়েছে কিতাবীগণদের কাছে, আহলে কিতাব,
সেই কিতাবগুলো সহি এবং নির্ভুল ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে, এবং সেই নির্ভুল পাণ্ডুলিপিগুলো রয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের পরেও। এবং তিনি বলেন, এমন ধারণা কোরআন শরীফে সমর্থন করে না যেসব পাণ্ডুলিপিগুলো বাতিল ছিল। বাতিল অর্থাৎ মিথ্যা। এই হলো ইবনে তাইমিয়ার সাক্ষ্য। আমরা বিশ্বাস করি যে সেটা একটি সত্য এবং সঠিক সাক্ষ্য। তাহলে কোরআনের এমন বড় বড় তাফসিরকারক থাকা সত্ত্বেও তাদের এই সমস্ত সাক্ষীর পরেও কিভাবে আজকের এই ধারণা সৃষ্টি হলো যে কিতাবুল মুকাদ্দাস বিকৃত হয়ে গেছে? কোথা থেকে এ ধারণা এলো? বর্তমান যুগের মুসলমান গণি বা এ ধারণা কোথা থেকে পেল? উত্তর হলো, ইবনে খাজিমের লেখা থেকে সবই আসলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালের অনেক বছর পরে ইবনে খাজিমের লেখা থেকে এই ধারণা সৃষ্টি হয়। তিনি মারা যান খ্রিস্টীয় যুগের 1064 শতাব্দীর দিকে। তার সমস্ত লেখাগুলোর কারণেই এই ধারণা প্রকাশ পেল এবং এই ধারণা বিস্তার হল। যদিও এর পক্ষে দালিলিক কোনো সমর্থন নেই, তা পুরো ইতিহাসের বিপরীত, তাই সেটা ত্যাগ করা উচিত। খ্যাতিমান মুসলমান প্রফেসর এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের অধ্যাপক ডক্টর সাইদ আবদুল্লাহ এই বিষয় সম্পর্কে এইভাবে লিখেছেন, পূর্ববর্তী কিতাবের প্রতি কোরআন শরীফ যেটুকু সম্মান দিয়েছেন সেই সময়ে ততটুকু সম্মান আজকেও থাকা উচিত। কোরআনের অনেক খ্যাতিমান তাফসিরকারক, তাবারি, রাজি, ইবনে তাইমিয়া, এমনকি কুতুবও এই মতামত রাখেন এবং এই ধারণা পোষণ করেন। ইহুদি ধর্ম ও খ্রিস্ট ধর্মের কিতাবের প্রতি অধিকাংশ বর্তমান মুসলমানেরা যে অবহেলার ধারণা রাখেন সেটা কোরআনও সমর্থন করে না, প্রধান প্রধান তাফসিরকারকরাও সমর্থন করেন না। আজকে বন্ধুগণ, যদি তুমি কোনো ওলামায়ের কথা শোনো বা যে কেউ নিজেকে একজন মুসলিম আলেম বলে দাবি করেন, এদের কথা তোমার মিলিয়ে দেখতে হবে ইসলামের প্রথম যুগে যা যা প্রতিষ্ঠিত ও বিশ্বাস করা হতো তার আলোকে ইসলামে, এবং যা প্রথম তাফসিরকারকেরা সবসময় বলতেন, যার মধ্যে একজন ছিল ইবনে আব্বাস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা এবং একজন সাক্ষী। কেউ কি নবীজির একজন সাহাবির বিপক্ষে দাঁড়াবে, অথবা ইসলামে নবীজির বিপক্ষে? কেউ কি সামনে এসে দাঁড়িয়ে নতুন একটা ধারণা তৈরি করে বলবে আমার এই ধারণা আরও ভালো? আসলে তা নয়, বিশেষ করে যখন কোরআন স্পষ্টভাবে দাবি করে যে আল্লাহর কালাম পরিবর্তন করা অসম্ভব।